বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন আগামী 21 আগস্ট বুধের রাশি পরিবর্তন এবং বুধের রাশি পরিবর্তন দিয়েই বুধ তার মিত্র গৃহ থেকে তার নিজ গৃহ সক্ষেত্রে গিয়ে প্রবেশ করে সে উচ্চস্থ বা তুঙ্গস্থ হবে এবং তুঙ্গস্থ হওয়াকালীন বুধ অবশ্যই অত্যন্ত একটা শক্তিশালী যুগোপযোগী একটা ফল দেবে যেটা বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই বুধ আমাদের যে পার্টগুলোকে লাইফকে নিয়ন্ত্রণ করে সেগুলোর মধ্যে গ্রোথ বাড়বে আমি হরোস্কোপের যে ডায়াগ্রামটা এখানে ডিজাইন করেছি তার দিকে একটু তাকাতে বলবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেখেছি বুধ রাশি পরিবর্তন করছে এবং বুধের যে রাশি পরিবর্তনের সময়কালটা হচ্ছে 21 আগস্ট থেকে 16 অক্টোবর এই সময় বুধ কিন্তু এই নিজ গৃহে থাকবে এবং এখানে উপস্থিত ডান দিকে দেখুন লেখা আছে 3টি নক্ষত্রকে অতিক্রম করবে প্রথমেই সে প্রবেশ করছে সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনিতে যেখানে সে 30 তারিখ অবধি অবস্থান করবে মানে 30 আগস্টের কথা বলছি তারপর সে চন্দ্রের নক্ষত্র হস্তায় অবস্থান করবে সেখানে কিন্তু 14 অক্টোবর অবধি অবস্থান করবে তারপরে সে চিত্রায় শেষ দু একদিন সে চিত্রায় কিন্তু গোচর করবে এই সময়কালের মধ্যে বুধ বক্রী থাকবে সেই বক্রতার যে সময়কালটা হচ্ছে 10ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত এই সময় বুধ কিন্তু বক্রী থাকবে এবং আরও ভালো করে যদি হরোস্কোপটা দেখেন বুধের অপোজিটে বৃহস্পতি এবং বুধ এবং বৃহস্পতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় এখানে কিন্তু শুরু হচ্ছে তো কেমন কাটবে আপনাদের প্রথমে দেখুন আজকে যে আলোচনাটা শুনতে এসেছেন অনেকেই তারা সবার আগে কয়েকটা কথা আমার একটু মনোযোগ সহকারে শুনে নিন সকলের এক ফল এই সময় হবে না যাদের জন্মছকে বুধ তুঙ্গস্থ উচ্চস্থ আছে কিংবা বুধ সক্ষেত্রী আছে কিংবা বুধ তার মিত্রগৃহে অবস্থান করছে সেই জায়গায় বুধের কিন্তু প্রভাব অত্যন্ত বেশি ভালো হবে এবং বুধের দশান্তদশার ক্ষেত্রে তো হবেই এই বিষয়টা কিন্তু সবার আগে প্রযোজ্য কিন্তু জন্মছকে যাদের বুধ নিচস্থভাবে আছে অর্থাৎ যেখানে বৃহস্পতি আছে ওই জায়গায় আছে মিনিয়ে আছে সেক্ষেত্রে বুধের কিছুটা দুর্বলতা থাকতে পারে বুধ যদি অন্য কোনো শত্রুগৃহে থাকতে পারে মানে থাকে সেই জায়গায় কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে হবে তো এক্ষেত্রে আমি প্রথমেই বলবো আপনারা যদি লগ্ন জানেন লগ্নটা ফলো করবেন সেখানে ডিটেলটা জানতে পারবেন এবং আমি আপনাদের পরামর্শ দেবো যে অবশ্যই ম্যাক্সিমাম গোচর বা রাশিফলে লগ্নের আলোচনাটা আপনারা কিন্তু ফলো করবেন এখানে আমরা বুধের যে গোচরের ফলটুকু শুধু বলবো এর বাইরে অনেকের অনেক কিছু জানা থাকতে পারে টোটাল হরোস্কোপ জানা থাকতে পারে আমার আপনাদের জন্য সাজেশন হচ্ছে যে আপনারা মাসিক এবং দৈনিক রাশিফলটা একটু ফলো করুন দেখুন বুধের তুঙ্গস্থ অবস্থানে আসার জন্য প্রথম কয়েকটা বিষয় সকলেরই কমন থাকবে যেগুলো ভালো হবে সেগুলো আমি একটু বলে নিই প্রথমেই আমি বলবো পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো হচ্ছে বুধ বৃহস্পতি সংযোগ একটা দুর্দান্ত ফল দেয় এডুকেশনের ক্ষেত্রে এবং তার সঙ্গে বুধ নিজ গৃহ সক্ষেত্রী পড়াশোনার ক্ষেত্রে যে কোনো পার্ট স্কুল কলেজ আপনার ডিপার্টমেন্টাল এক্সাম চাকরিমুখী পড়াশোনা গবেষণা সেই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু বুধের রাশি পরিবর্তনের জন্য অত্যন্ত ভালো ফল এখানে কিন্তু আমরা দেখতে পাবো দ্বিতীয় বিষয় হচ্ছে যারা নার্ভ স্কিন হাইপারটেনশন এই ধরনের সমস্যার মধ্যে ভুগছিলেন যারা প্রায় কোনো কিছু ভুলে যাচ্ছিলেন কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না সিলি মিস্টেক অত্যন্ত বেড়েছে সেটা পরীক্ষার্থী হতে পারে কোনো পার্সোনাল কাজে হতে পারে ঘরোয়া কাজে হতে পারে রান্নাবান্নার কাজে হতে পারে সেই জায়গাটা এখানে কিন্তু অনেকটা ভালোর দিকে এগোবে এবং বুধ সক্ষেত্রস্থ হওয়ার জন্য কমিউনিকেশন ভালো হবে অর্থাৎ কারোর সঙ্গে যোগাযোগ কোনো ইনফরমেশান ইত্যাদি নেওয়া কিছু খোঁজ খবর নেওয়া এবং এটা যদি আপনার প্রফেশনাল ফিল্ডের অঙ্গ হয় যেমন সেলস মার্কেটিং ফিল্ড ওয়ার্কে আছেন তাহলে বুধের কিন্তু সুপ্রভাব অত্যন্ত থাকবে বিজ্ঞান বা সায়েন্স বিভাগে যারা কাজ করছেন ট্যাক্স কমার্স যারা অ্যাকাউন্টসের কাজ করছেন তাদের ক্ষেত্রে বুধের গোচরে কিছু ভালো ফল অবশ্যই থাকবে যারা বক্তা বুধ আমাদের বাকচাতুরাকে রিপ্রেজেন্ট করে যারা কোনো লেকচারার যারা কথা বেছে খান তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে বুধ তুঙ্গস্থ যখন থাকবে ভালো ফল দেবে কিন্তু বুধ যখন বক্রী হয়ে যাবে মাঝে মাঝে অনেক ব্যক্তিদের ক্ষেত্রে বাচালতা বাড়তে পারে কিছু বিষয়ে বক্রী থাকাকালীন তর্ক বিতর্ক মানুষের মধ্যে বাড়তে পারে আমি তৎকালীন ভিডিওতে আলোচনা করব এবং সাধারণভাবে বুদ্ধিনাশ মানে বুধ তুঙ্গস্থলে কী হয় যাদের বুধ ভালো আছে বা খুব স্ট্রং আছে তারা মাঝে মাঝে একটু ওভার কনফিডেন্স দেখান সেখানে কিন্তু বুধ যখন বক্রী হয়ে যাবে একটু ভুলভ্রান্তি হতে পারে এবং যারা নিজেদের খুব চালাক ভাবেন অপরকে ঠকাতে চান বা কোনো অসৎ কর্ম করেন ওপর চালাকি করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বুধের যে ট্রানজিট পিরিয়ড বিশেষত বক্রী থাকাকালীন এটা কিন্তু সমস্যা করবে জন্মছকে বুধ বৃহস্পতির কম্বিনেশন থাকলে আপনার একাডেমিক দিক পড়াশোনা পরীক্ষা এগুলোতে তো ভালো ফল হবেই কিন্তু ছোটো ছোটো বিষয় একটু বোকামি করে ফেলতে পারেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই সময়টায় এবার
আমাদের বলবো যাদের স্কিন অ্যালার্জির সমস্যা, যাদের ব্রঙ্কিয়াল হাঁপানির সমস্যা ইত্যাদি বেড়েছিল, সেগুলো বুধ সক্ষেত্রী হওয়ার পর একটু হলেও কিন্তু ভালোর দিকে ফল দেবে, এই জায়গাটা ভালো ফল পাবেন। লগ্ন রাশি আলোচনা শুরু করার আগে বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার। আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে, বুকিং করে আমাদের সঙ্গে ফোনে কিংবা সামনাসামনি চেম্বারে এসেও কথা বলতে পারেন। আর ফোনে আলোচনাকে কোনো অল্প বিস্তর আলোচনা ভাববেন না, ফোনে বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আলোচনা পাবেন, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে হবে এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। আমাদের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো ফলো করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। মাথায় রাখবেন আমাদের আর কোনো অন্য নাম্বার নেই, এই নাম্বারটা দিয়ে আপনারা কল করবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। নতুন বন্ধু যারা দেখছেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, দেখতে থাকুন আলোচনা। লগ্ন জানা থাকলে লগ্নটাকে একে প্রাধান্য দেবেন। মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে বুধ কিন্তু রাশির ষষ্ঠভাবে প্রবেশ করছে। প্রথমত বলবো কোনো জটিল সমস্যার সমাধান সূত্র এই সময় পেতে পারেন। বুধ ষষ্ঠভাবে প্রবেশ করার জন্য মেডিকেল কাজগুলো ভালোভাবে হবে, রোগভোগ থেকে যে কোনো বিষয়ে আপনি মুক্তির জন্য প্রয়াস করতে পারেন, ডাক্তারবাবু দেখানো হোক, প্যাথোলজিক্যাল টেস্ট বা নতুন কিছু কিছু করা সেগুলো করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা ইত্যাদি, কোনো কম্পিটিটিভ গেম শো ইত্যাদি বা খেলাধুলো ইত্যাদি ক্ষেত্রে এই সময়টা ভালো ফল পাবেন। লোন কি অনেক টাকা চলছে, কোর্ট কাছারি মামলা চলছে, সেগুলো কিন্তু মীমাংসা সূত্র, কোর্টের বাইরে বা কোন একটা সেটেলমেন্ট এটা এই সময় হতে পারে। যারা ফরেন কারেন্সিতে ইনকাম করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিছুটা আশানুরূপ যেতে পারে। তবে বুধ বৃহস্পতি যে যোগ হচ্ছে এটা কিন্তু 10 তারিখের পরে মেনলি ভুল খাতে খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা ভুল জায়গায় ইনভেস্টের সম্ভাবনা থেকে যাচ্ছে। সমস্ত কিছু ভেবেচিন্তে ডিসিশন নেবেন, একটু 7-5 ভেবে নেবেন, খেয়াল রাখবেন। বাধাপ্রাপ্ত অর্থ তবে আসতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের দৈনিক রাশিফলটা রোজ দেখুন, সঙ্গে সেপ্টেম্বরের রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে বুধ রাশির পঞ্চমে যাচ্ছে এবং পঞ্চমপতি পঞ্চমে এখানে কিন্তু যথেষ্ট শুভ ফল দেয়, একটা রেজাল্ট পাবেন, অত্যন্ত ভালো রেজাল্ট পড়াশোনার ক্ষেত্রে এই সময় আসে। কোর্স করা, পরীক্ষা দেয়া বা কোনো পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু করার ক্ষেত্রে জানা আগ্রহ যদি থাকে, কিছু বই পড়েও জানতে পারবেন, অনলাইনের কিছু কোর্স বা ইত্যাদি করার ক্ষেত্রে ভালো। সন্তান যোগ এই সময় আসতে পারে, স্বাভাবিকভাবে স্যারোগেসি IVF যে কোনোভাবে, কিন্তু এখানে সন্তান যোগের চান্সেস অত্যন্ত বেশি স্ট্রং। আমি 2022 সন্তান যোগের কথা জানিয়েছিলাম, এখনও কিন্তু আমি বলবো এটা খুব স্ট্রং পয়েন্ট। লোন প্রাপ্তি, পার্সোনালি কোনো আর্থিক কাজ এগুলো করার ক্ষেত্রে একটু এই সময় যোগাযোগ বাড়বে, এই বিষয়টা ভালো ফল পাবেন। এখানে সাধারণত আপনার বাকপটুতা বাড়বে, ফ্যামিলি বা আত্মীয় স্বজনের সঙ্গে একটা ভালো সময় কাটাতে পারেন। পুরনো অর্থকড়ি উদ্ধার হবে, সেভিংস ভালো হবে এবং আর্নিং সোর্স যদি দেখেন সেটা কিন্তু এই সময় বাড়ছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, নতুন প্রেমের যোগাযোগও আসবে, চলতি প্রেমের মধ্যে ভালো ফল এই সময় কিন্তু থাকার একটা সম্ভাবনা বাড়ছে। ওভারঅল এই সময় এই ট্রানজিটটা আপনাদের জন্য অর্থ, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং প্লাস এডুকেশনের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যেতে পারে। কিছু শখসাধ পূরণের কাজ যদি আপনার প্রফেশনের সঙ্গে জড়িত থাকে, আপনার কিছু ক্রিয়েটিভিটির কিছু কাজ থাকে, সেক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু বুধ প্রদান করতে পারে। অবশ্যই ডিটেইল জানতে দৈনিক রাশিফল এবং সেপ্টেম্বরের। মিথুন লগ্ন এবং রাশির অধিপতি স্বয়ং বুধ, সে নিজ গৃহে সক্ষেত্রী, অবশ্যই এই সময় কিন্তু আপনার ওভারঅল একটা বিষয় একটা স্ট্রং জায়গা থাকছে, সামগ্রিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এই সময় পাবেন। বাধা যতই আসুক সেগুলোকে এগোতে পারবেন। মেনলি এই সময় পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজগুলো এই সময় হবে। সেলফ ডেভেলপমেন্টের দিকে এই সময় নজর দেবেন, সেটা আপনার হেলথ হোক বা আপনার কোনো যোগা বা আপনি কিছু মেডিটেশন করছেন সেগুলোতে বা আপনি কিছু সেলফ স্টাডি করছেন সেগুলোতে ভালো ফল পাবেন। পড়াশোনা অত্যন্ত ভালো, চাকরিমুখী জায়গাটা এই সময় ভালো থাকবে, নতুন কর্মপ্রাপ্তির যোগ এবং পুরনো চাকরির ক্ষেত্রেও কিন্তু কিছু টার্গেট হিট হওয়া, সরকারি চাকরি যারা প্রয়াস করছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল আসার সম্ভাবনা এই সময় যথেষ্ট বেড়ে যাচ্ছে। পরিবার পরিজনে একাত্মবোধ থাকবে, পারিবারিক অনুষ্ঠান ইত্যাদি ছোটোখাটো জায়গায় গ্যাদারিং এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। হেলথ ইম্প্রুভ করবে, যারা ছোটোখাটো রোগ ভোগ বা একটা হঠাৎ রোগের মধ্যে পড়ে গেছেন তারা কিন্তু 21 তারিখের পর থেকে খুব ভালো ফল হেলথের বিষয় এখানে কিন্তু পাবেন। মন একটু অস্থির থাকবে মাঝে মাঝে বুধ বকরি থাকলে, কিন্তু আদারওয়াইজ আমার মনে হয় এই যে ট্রানজিটটা খুবই ভালো আপনাদের ক্ষেত্রে। বাড়ি গাড়ি ভূ সম্পদ সম্পত্তি ক্রয়ের কিন্তু পূর্ণ সম্ভাবনা বা সেগুলো ভোগ করার একটা যোগাযোগ এই সময় কিন্তু পাবেন। এর বাইরে আমি এটা বলবো যে সেলফ প্রফেশন, বাড়ি লাগোয়া বিজনেস, কুটির শিল্প এগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। স্কুল কলেজে পড়াশোনা ইম্প্রুভ করবে আপনাদের ক্ষেত্রে, ফোকাস বাড়বে, কাজের ক্ষেত্রে টার্গেট হিট করার জায়গাটা বাড়বে। বিশদে জানতে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল ফলো করুন, সমস্যায় ফোনে কনসাল্ট করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়।
কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে বুধ কিন্তু তৃতীয় যাচ্ছে। প্রথমেই আমি বলবো যোগাযোগ বাড়াবে বুধ এখানে, বিদেশ যাত্রার সম্ভাবনা অপরচুনিটি বাড়বে। যারা বিদেশে অলরেডি আছেন তাদের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ এই সময় তৈরি হবে। ফরেন কারেন্সিতে যদি ইনকাম করেন বিদেশি টাকায় সেক্ষেত্রে ভালো ফল পাবেন এই সময়। সার্ভিস লাইফে সেলস ফিল্ড অনলাইন কাজকর্ম এগুলো বা ঘুরে ফিরে কাজ, ট্রান্সপোর্টের কাজ, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, ব্যবসা চাকরি দু ক্ষেত্রেই সময়টা কিন্তু ভালো যাবে। হায়ার স্টাডি এবং বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে যোগ পাবেন, কিছুটা ভালো ফল পাবেন। কিছু বিষয়ে লং টার্ম ইনভেস্টমেন্ট এই সময় হতে পারে, কিছু প্রয়োজনীয় খরচ একটু আধটু এই সময় হতে পারে। পুরনো টাকাকড়ি উদ্ধার এই সময় হওয়ার সম্ভাবনা হরস্কোপে বাড়ছে। যাদের একটু ঘুমের ডিস্টারবেন্স চলছিল বা কমিউনিকেশানে গ্যাপ ছিল সেটা কিন্তু অনেকটা এখানে কেটে যাবে। নতুন কিছু চিন্তাভাবনা প্ল্যানিংস এই সময় কিন্তু অবশ্যই কার্যকর হবে। ভাই বোন প্রতিবেশী এদের সাপোর্ট এই সময় থাকবে, এদের মতকে গুরুত্ব দিয়ে এই সময় কাজ করার চেষ্টা করুন। অবশ্যই ডিটেল জানতে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফলে চোখ রাখুন, সমস্যায় ফোনে কনসাল্ট করতে পারেন। সিংহলগ্ন সিংহ রাশিতেই বুধ ছিল, বুধ রাশির দ্বিতীয় যাচ্ছে, অর্থপতি রাশিতে ছিল তারপরে রাশির দ্বিতীয় যাচ্ছে। অবশ্যই সেভিংস বাড়বে, যাদের আর্নিং কিছু কমে গেছিলো লগ্ন সাপেক্ষে তো বটেই, এখানে এই জায়গাটা কিন্তু ধরে রাখতে পারবেন। টাকা পয়সা কোথাও ইনভেস্টমেন্ট এই সময় কোনো দীর্ঘ স্বল্পমেয়াদি প্রকল্প করতে পারেন, পূর্ণ টাকাকড়ি উদ্ধারের জন্য প্রয়াস করুন। যারা কথা বেছে খান, কোনো ভয়েস ওভার এর কাজ করছেন, গান বাজনা করছেন, আবৃত্তি করছেন, সময়টা ভালো যাবে। পারিবারিক সাপোর্ট বা একাত্মবোধ এই সময় কিন্তু থাকবে, তবে কিছু বিষয়ে একটু বাচালতা বা বাড়তি কথা বলার টেন্ডেন্সি বাড়তে পারে। বুধ হচ্ছে প্রাপ্তির অধিপতি, একাদশপতি, ইচ্ছা পূরণ, শখ পূরণ, কিছু আহ্লাদ পূরণ, কিছু কেনাকাটি করলেন, শপিং করলেন, কিছু খাওয়া দাওয়া নতুন কিছু করলেন, যেটা আপনার শখে ছিল ছোটো হোক বড় হোক সেই ধরনের শখসাদ পূরণের ক্ষেত্রে সময়টা ভালো। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, লেখালেখি, হাতের কাজ, ফ্যামিলি বিজনেস, ফ্যামিলি কোনো সার্ভিস, এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টা অত্যন্ত ভালো কাটছে। এবং আত্মীয় স্বজনের সাপোর্ট এই সময় নিয়েই আমি মনে করি যে কোনো কাজ আপনাদের করা উচিত। এবং বুধ রাশির যে দ্বিতীয় যাচ্ছে, ফিনান্সিয়াল দিক থেকে সময়টাকে কাজে লাগান, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। বিশেষত বিজনেসের ক্ষেত্রে তো সময়টা খুবই ভালো, এই বিষয়টা কিন্তু আপনারা ভালো ফল পাবেন। ডিটেলে জানতে আপনারা আমাদের দৈনিক এবং মাসিক রাশিফলটা অবশ্যই ফলো করুন, রেগুলার বেসিস জানতে পারবেন আর সমস্যায় ফোনে কনসাল্ট করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে লগ্নপতি বা রাশির অধিপতি রাশিতে প্রবেশ করছে, এটা অত্যন্ত ভালো পয়েন্ট। একটা দুটো বিষয় নয়, সামগ্রিক বিষয়ে একটা উন্নতি এবং আপনাদের যা যা বাধা ছিল সেই বাধাগুলো দূরীভূত হওয়ার একটা জায়গা পাবেন। সবথেকে বড় কথা, শরীর স্বাস্থ্যের দিকটা সময়টা ভালো যাবে। হেলথ ইম্প্রুভমেন্টের জন্য অনেকে, কেউ জিম করছেন, কেউ ডায়েট কন্ট্রোল করছেন, কেউ যোগা করছেন, সেলফ মেডিটেশন ইত্যাদি কিছু করছেন, সেই সমস্ত ক্ষেত্রে সময়টা ভালো যাবে। নিজের প্রতি গুরুত্ব এই সময় বাড়বে। বুধ শুধু আপনার লগ্নপতি নয়, বুধ আপনার কর্মপতিও বটে। চাকরি ক্ষেত্রে যারা নতুন চাকরি তাদের ক্ষেত্রে ভালো, যারা ইন্টারভিউ ফেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, ডিপার্টমেন্টাল এক্সাম ইত্যাদিতে ভালো ফল পাবেন। এবং কর্মক্ষেত্রে আপনার যে টার্গেটগুলো আছে সেগুলো দ্রুত হিট হওয়ার একটা জায়গাও এই সময় কিন্তু থাকছে। বুধ ব্যবসা স্থানে দৃষ্টি দিচ্ছে, নতুন বিবাহ যোগ, ব্যবসার ক্ষেত্রে সামগ্রিক উন্নতি এগুলো কিন্তু এই সময় বাড়ছে। এবং অবশ্যই এখানে নতুন ব্যবসার কিছু আর্থিক যোগাযোগ বা চলতি ব্যবসা কিছু লাভ হওয়া এগুলো কিন্তু বাড়ছে। দাম্পত্য জীবনে বুধ বৃহস্পতি সংযোগটা মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি করবে, এটা ঠিক কথা, কিন্তু ওভারঅল পার্টনার এবং আপনার জীবনে পারস্পরিক সম্পর্কের পারস্পরিক অ্যাডভাইসে একে অপরের গুরুত্ব দিলে, একে অপরের মত মেনে চললে আপনাদের আখেরে লাভই হবে। মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, এটা একটু মানিয়ে চলার চেষ্টা করুন। আর আমি বলবো মান সম্মান প্রতিষ্ঠা, রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে উন্নতি, যারা পাবলিক ফিগার তাদের ক্ষেত্রে সময়টা ভালো। এবং যাদের বিজনেস মাইন্ডেড ব্রেন বা যাদের ক্রিয়েটিভ মাইন্ডেড কোনো পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যেতে পারে। ওভারঅল ভালো, বিস্তারিত জানতে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফলটাকে গুরুত্ব দিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ভাগ্যপতি এবং দ্বাদশপতি বুধ স্বয়ং দ্বাদশ ঘরে সক্ষেত্রে হচ্ছে। প্রথমত ফরেন কারেন্সি বা বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আয়ের বাড়তে পারে। ঘুম যাদের খুব ডিস্টারবেন্সে ছিল ঘুমের পরিমাণ ঠিকঠাক হওয়ার সম্ভাবনা থাকছে। লং টার্ম ইনভেস্টমেন্ট, বৈদেশিক ইনভেস্টমেন্ট এই সময় হতে পারে। সাধারণ খরচপাতি কিন্তু তার সঙ্গে বাড়বে, এদিক ওদিক করে খরচপাতি যদি দেখেন সেটা কিন্তু বাড়বে। বিদেশে পড়াশোনা এবং ওভারঅল এডুকেশনের ক্ষেত্রে সময়টা ভালো। দূরে চাকরি, দূরে ব্যবসা, রাজ্যের বাইরে, জেলার বাইরে, দেশের বাইরে এবং পড়াশোনা বা পার্সোনাল কাজে এই সময়টা ভালো যেতে পারে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে খুবই ভালো সময়, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলোর ক্ষেত্রে এই সময়টাকে কিন্তু কাজে লাগাবার চেষ্টা করুন। ভাগ্য বেশ কিছু অংশে আপনার সহায় হবে, পুরনো প্রাপ্তি ইত্যাদি এগুলো হবে, বাধাপ্রাপ্ত কাজগুলো কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। মেডিকেলের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা অবশ্যই কিন্তু ভালো যেতে পারে। এবং ন্যাচারালি যারা ঘুরে ফিরে কাজ করছেন, ট্রান্সপোর্টের কাজ করছেন, এগুলোতে ভালো ফল পাবেন। বুধের দৃষ্টি রাশি ষষ্ঠ স্থানে থাকার জন্য কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি কিন্তু ভালো পারফরমেন্স এখানে কিন্তু দেখাতে পারবেন। তবে বুধ বকরি থাকলে ইনভেস্টমেন্ট বা ইত্যাদি ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে ভেবেচিন্তে এগোবেন, সেটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ কিন্তু রাশির একাদশে প্রবেশ করছে, আর একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তি ঘর, এবং একাদশপতি একাদশে আসার জন্য প্রাপ্তিযোগ বাড়বে। অর্থাৎ কিছু ইচ্ছা আছে, কিছু শখ আছে, সামান্য খাওয়া দাওয়া হতে পারে, কোথাও ঘুরতে যাওয়া হতে পারে, সেগুলো বাড়বে, এবং কিছু বিষয় আপনার লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ, সেগুলো কিন্তু বাড়বে। শুধু অর্থ ব্যয় বিষয়ে এটা মাপকাঠি ধরবেন না, যে কোনো প্রাপ্তি হতে পারে, আপনার কিছু শেখার উদ্দেশ্যে কিছু হতে পারে, কিছু কেনার উদ্দেশ্য হতে পারে, কিছু জানার উদ্দেশ্য হতে পারে, তো সেই প্রাপ্তিযোগ বাড়বে। বুধ অষ্টমপতি, এই সময় মামলা মকদ্দমার জট খুলবে, চলতি মামলার ক্ষেত্রে কোনো সমাধান সূত্র এই সময় পেয়ে যেতে পারেন, সেটা ভালো। একাদশ থেকে আমাদের অষ্টম থেকে এডুকেশন দেখা হয়, সেখানে গবেষণা বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে এবং খুব পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু থাকবে, এবং কর্মক্ষেত্রে যা খাটাখাটুনি হয়েছে এই সময় কিন্তু তার বেনিফিটটাও আপনারা পেতে পারেন, এটা অবশ্যই ভালো। এবং বুধ বৃহস্পতি যে সংযোগটা হচ্ছে সেটা আমি সাময়িক ক্ষেত্রে মনে করি ফাটকা লাভের যোগ দেবে, কিন্তু জন্মছকে বুধ বৃহস্পতি যোগ থাকলে কিছু জায়গায় তর্ক বিতর্ক প্রেমের ক্ষেত্রে মেনলি একটু সমস্যা, পেটজনিত সমস্যা এবং হিসাবপত্রে কিছু ভুলভ্রান্তির সম্ভাবনা কিন্তু থাকতে পারে, এই বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আর মোটের ওপর একাদশে ট্রানজিট সব দিক থেকে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি নিয়ে আসবে, এবং ট্রান্সফার, যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন, ট্রান্সফার, সেগুলো কিছু করতে চাইছেন, গুপ্ত বিষয় কিছু হদিশ পেতে চাইছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। অযথা ঝঞ্ঝটপূর্ণ পরিবেশের মধ্যে থাকবে না, এটা এড়িয়ে চলবেন। দৈনিক রাশিফলটা ফলো করুন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে কর্ম এবং ব্যবসায়ী দুটোর অধিপতিই হচ্ছে বুধ, এবং বুধ রাশির কর্মঘরে যাচ্ছে, অবশ্যই কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে। ফ্রেশার্স যারা কাজের জন্য অনুসন্ধান করছেন বা নতুন কাজের প্রয়াস করছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন, পদোন্নতি থেকে আরম্ভ করে আপনার কাজের ক্ষেত্রে অগ্রগতি সবকটি ক্ষেত্রেই ভালো যেতে পারে। যেহেতু ব্যবসা এবং কর্মের দুয়ের অধিপতি বুধ এবং কর্মঘরে আসছে, অনেকে কিন্তু ব্যবসা থেকে পার্ট টাইম বেসিস কাজ বা কোনো পার্ট টাইম কিছু জব করছেন, তার সঙ্গে একটু ফুল টাইম কিছু ব্যবসা শুরু করলেন, সেই ধরনের বিষয়গুলো কিন্তু এই সময় বাড়বে। শুধু তাই নয়, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই সময় ভালো যাবে, চাকরিমুখী পড়াশোনা ভালো হবে, পারিবারিক বিষয়, গৃহ স্থলীর বিষয় এই সময় কিন্তু ভালো ফল পাবেন। বুধ যেহেতু সপ্তমপতি অর্থাৎ এখানে শুধু ব্যবসার উন্নতি হবে তা নয়, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ, দাম্পত্য বিষয়ে পারস্পরিক সম্পর্কের উন্নতি, এগুলো কিন্তু এই সময় বাড়বে। কাছে পিঠে কোনো জায়গা থেকে বা আপনার কোনো সার্ভিস ওরিয়েন্টেড জায়গা থেকে কোনো সম্বন্ধ এই সময় কিন্তু আসতে পারে, এটা কিন্তু খুব ভালো পয়েন্ট। পিতা গুরুজন এদের হেল্প সাপোর্ট এই সময় কিন্তু পাবেন, পদোন্নতি সূচক এক্সাম বা ডিপার্টমেন্টাল এক্সাম আমরা যেগুলো বলি সেই ধরনের বিষয়গুলো এই সময় এগোতে পারেন। সামগ্রিক ক্ষেত্রে আপনাদের কেরিয়ার বলতে আমরা যেটা বুঝি চাকরি, ব্যবসা, আপনার কোনো প্রফেশন, সেলফ প্রফেশন, সেই দিকটা কিন্তু উন্নতির দিকে এই সময় কিন্তু ইন্ডিকেট করছে এবং আপনাদের ভালো ফল দেবে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, একে অপরের মতকে গুরুত্ব দিলে এই সময়টা দেখবেন আপনারা অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে অনেকটা এগোতে পারছেন, ভালো ফল পাবেন এই সময়। দাম্পত্য বিষয়ে যদি কোনো স্ট্রং ডিসিশন নেওয়ার থাকে এই সময়, অনেকের মামলা করেন, অনেকে আবার ঠিক হয়ে যায় নিজেদের মধ্যে, যে কোনো একটা স্ট্রং ডিসিশন সেগুলো কিন্তু এই সময় নেওয়া যেতে পারে। অবশ্যই আগস্টের রাশিফলটা দেখে নেবেন, দৈনিক রাশিফল ফলো করবেন, সামনে নতুন রাশিফল আসছে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ভাগ্যপতি ভাগ্যস্থানে ফিরছে, অষ্টম গোচরটা বুধের যেটা হচ্ছিলো এতদিন সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না, কিছুটা ডিস্টার্ব মাইন্ড, সিলি মিস্টেক, কিছুটা বেশ হেলথ সমস্যা এগুলো করছিল, তো সেক্ষেত্র থেকে মঙ্গল একদম ভাগ্যস্থানে ভাগ্যপতি, পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্য সহায় হবে, অর্থাৎ বাধাপ্রাপ্ত কাজ এই সময় এগোবে, কিছু আপনার প্ল্যানিংস যেটা আটকে যাচ্ছিলো সেগুলো এই সময় ভালো হবে, শত্রুতার সমস্যা যারা ভুগছিলেন, হেলথ ইস্যু যাতে চলছিল বুধ ষষ্ঠের টুকিটাকি হেলথ ইস্যু সেগুলো কিন্তু কমবে, মেডিকেল কাজে সাকসেসফুল হতে পারেন, পড়াশোনা তো ডেভেলপমেন্ট হবে, এবং যাদের রিকল করতে সমস্যা ছিল, ঘুমের ডিস্টারবেন্স হচ্ছিল, সিলি মিস্টেক হচ্ছিল, যাদের টুকিটাকি বিষয়ে ভুলভ্রান্তিগুলো বেড়ে গেছিলো সেগুলো কিন্তু এই সময় যথেষ্ট ভালো জায়গা এবং পরিমার্জিত জায়গা, অর্থাৎ ভালোর দিকে, খারাপ থেকে ভালোর দিকে এই সময় এগোবে। গুরুজনদের হেল্প পাবেন, পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, বুধের দৃষ্টি তৃতীয় ঘরে থাকার জন্য কমিউনিকেশন বাড়বে, টার্গেট রিলেটেড কাজগুলো করতে পারেন, শত্রুতার সমস্যা কিন্তু কমবে, ওভারঅল ট্রানজিটটা আপনাদের জন্য ভালো, কাজে লাগান সময়টাকে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ কিন্তু প্রবেশ করছে রাশির অষ্টমে, অষ্টমপতি অষ্টমে, সাধারণভাবে অষ্টম গোচর বুধের সবসময় স্ট্রং ফল দেয় না, কিছু বিষয়ে রিপু দোষ বা কিছু বিষয়ে ভুলে যাওয়ার টেন্ডেন্সি বাড়ায়, কিন্তু এখানে যেহেতু অষ্টমপতি অষ্টমে গুপ্ত বিষয়ের হদিশ পেতে পারেন, গবেষকদের ক্ষেত্রে সময়টা ভালো, প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো, কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা আছে, নতুন প্রেমের যোগাযোগ হরোস্কোপে থাকতে পারে, এই বিষয়টা ভালো ফল পাবেন। সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকবেন, নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে অত্যন্ত ভালো
সময় সেলফ প্রফেশন বা আপনার উবরি খেটে উবরি লাভ এই সময় হতে পারে, বাক চাতুরতা এই সময় থাকবে। তবে আমি তাও বলবো ওপর চালাকি যারা করতে যাবেন কিছু সমস্যায় পড়তে পারেন, খেয়াল রাখবেন কোনো বিষয়ে কাউকে ঠকানো বা ইত্যাদির মধ্যে কোনোভাবেই জড়াবেন না। আর সাধারণত বুধের দৃষ্টি দ্বিতীয় স্থানে থাকার জন্য যারা গান বাজনা ইত্যাদি লেখালেখির কাজ করছেন ভালো, অযথা কোনো বিষয় নিয়ে তর্ক করা বা কোনো বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়া সেগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। পঞ্চম অষ্টমের কানেকশান আপনার কিছু বিষয় কিন্তু যদি টপ সিক্রেট কিছু থাকে সেগুলো কিন্তু এই সময় নিজের ভেতর গোপন রাখার চেষ্টা করবেন। আর নতুন কিছু শুরু করার ক্ষেত্রে উদ্যমী মনোভাব রাখার ক্ষেত্রে সময়টা ভালো, যৌথ কাজে সফলতা লাভের যোগ এই সময় কিন্তু হরস্কোপে থাকবে। কিছু বিষয়ে স্কিন অ্যালার্জিটিক সমস্যা, ইউরিনারি বা গাইনি সমস্যা একটু একটু থাকতে পারে, সেটার বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর আমি এটুকু বলবো গুপ্ত বিদ্যা চর্চা সাধনা বা আপনার কোনো সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সময়টাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারেন। এবং প্রেমের ক্ষেত্রে যেটা বললাম এমনি ভালো, কিন্তু যাদের পরিবর্তনের কিছু যোগ আছে জন্মচকে সেই যোগগুলো এই সময় সক্রিয় বা অ্যাক্টিভ হতে পারে। স্পেশালি 31 তারিখে যখন শুক্র নিচস্ত হয়ে যাবে, মানে আগস্টের 31 তারিখে, সেই সময়ের পর থেকে এই বিষয়টা কিন্তু বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে বুধ কিন্তু প্রবেশ করছে সরাসরি সমসপ্তমী, মানে রাশির বিপরীত দিশা, এবং রাশিতে দৃষ্টি দেবে। বুধ দেখুন এখানে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে, সেলফ প্রফেশনগুলো যথেষ্ট ভালো যাবে, সামাজিক যোগাযোগ অর্থাৎ বন্ধুর কোনো বাড়ি গেলেন, কারোর সঙ্গে যোগাযোগ করলেন, অনেক দিন পর কারোর সঙ্গে দেখা হলো, কোথাও আলোচনা মিটিং এগুলো করলেন, সামাজিকতা বলতে যেটা বুঝি সেটা এই সময় কিন্তু বাড়বে। সোশ্যাল লাইফ আপনার ভালো থাকবে এবং সোশ্যাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, পড়াশোনা ডেভেলপমেন্ট হবে, গৃহ সমস্যার একটা সুষ্ঠু সমাধান এই সময় কিন্তু পেতে পারেন। পারিবারিক অশান্তি বা একই ছাদের তলে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে কোন্দল চললে সেটা মিটবে, সেই বিষয়টা আপনারা কিন্তু এখানে ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। শুধু তাই নয়, এখানে কোনো গাড়ি কেনা বা বাস্তু কোনো রিপেয়ারিং করা এগুলো যোগ এই সময় থাকছে, সেটা কিন্তু ভালো ফল আপনাকে কিন্তু দেবে। তবে বুধের দৃষ্টি যেহেতু রাশিতে থাকছে, মাঝে মাঝে একটু অতিরিক্ত যুক্তিবাদ, একটু তর্ক প্রবণতা বাড়া এগুলোর বিষয় একটু স্বনিয়ন্ত্রণ করতে হবে, এটা খেয়াল রাখবেন। বিবাহ যোগের ক্ষেত্রে সময়টা অতিরিক্ত ভালো এবং সম্বন্ধ প্রেমযোগ সেকেন্ড ম্যারেজের বিষয়ে আলোচনা এগুলোর সময় এই সময় কিন্তু এগোতে পারে, সময়টাকে এই বিষয়গুলোর কাজে লাগান। বিস্তারিত জানতে অবশ্যই দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখবেন, সমস্যায় ফোনে কনসাল্ট করতে পারেন। পরিবারের মত এবং লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য সুখে সামান্য তর্কবাদিত, ওভারঅল কিন্তু সময়টা অত্যন্ত ভালো কাটছে। দেখুন এন স্ক্রিনে ফুটে রয়েছে ভিডিওগুলি, ক্লিক করে দেখে নিন। নমস্কার।